मॉर्निंग, गुड मॉर्निंग, वेरी गुड मॉर्निंग, वेरी गुड कोला। नन्ना कोला। अस्सलाम वालेकुम। हाँ ठीक ही आछे। দিন বসেই একদম গেটে বাদ ধরে গেল। ভেবো না, এরপর বসবার অবকাশটুকু পাবে না। কিন্তু বিমল, আমাদের শত্রুতা দেখি কপুরের মতো উবে গেল। জাহাজ থেকে নামা অবধি তাদের কোনো পাত্তাই নেই, দেখাই যাচ্ছে না। কুমার, যাতে দেখা যায় না তারাই হচ্ছে বেশি মারাত্মক। হ্যাঁ, আসামের জঙ্গলে যখের ধনের সময় সেই শয়তান করালিকে তো আমরা দেখতেই পাইনি। এরা কি করালির মতো ধূর্ত হবে? হয়তো তার চেয়েও বেশি। শত্রুকে কখনো খাটো করো না, তাহলেই বিপদে পড়বে। কিন্তু রামুরি কোথায়? তার তো কোনো পাত্তাই নেই। আর মানিক বাবু? এসে এসে গেছি। আরে আপনার কথাই ভাবছিলাম, অনেকদিন বাঁচবেন। আমার জ্যোতিষী বলেছে যে আমার খুব দীর্ঘ ইয়ে আছে, আয়ু হাতে। হাত কি? কলা জ্যাম জেলি। এই কলাগুলো না ফাসকেলাস মিষ্টি, একেবারে যেন তাল পাটালি। আমার চন্দননগরীর ফুলমাসির বাড়িতেও না এমন মিষ্টি কলা হয়নি কো। অত কলা কি করবেন? খাবো। আচ্ছা মানিকবাবু, খাওয়া ছাড়া কি কিচ্ছু ভাবা যায় না? খেতে আমি বড্ড ভালোবাসি রে ভাই। ঠিক আছে তা খান, কিন্তু ওখানে তো চর্বির পাহাড় জমে যাচ্ছে। আমার ভুঁড়িতে ধাক্কা দিয়ে কথা বললেন না, আমার ভীষণ ব্যথা লাগে। আচ্ছা ঠিক আছে, বুঝি আপনার ওই ভুঁড়িতেই। হ্যাঁ হ্যাঁ, শেষমেশ আপনিও বিমল বাবু ভাই। কেমন দেখলেন মুম্বাসা শহর? খুব ভালো, খুব ভালো। সব বিরাট বিরাট কি বিরাট বিরাট সব আম গাছ, ডাব গাছ, কলা গাছ। আবার আবার হাসবেন না বলে দিলুম। রাস্তাঘাট, লোকজন খুব ভালো। কি বিরাট, কি বিরাট ভাস্কো ডা গামা স্ট্রিটটা, কি বিরাট। আচ্ছা ভাস্কো ডা গামা কি মুম্বাসার লোক ছিলেন? না, পর্তুগালে। এটা আগে পর্তুগিজদের দখলে ছিল তো? ও, এখানে অনেক আরবি লোকও আছে। হ্যাঁ, পরে এটা আরবদের দখলে চলে যায়। ওফ, এইটুকু একটা ছোট্ট জায়গা কত লোক দখল নিচ্ছে। যেমন ধরুন কাবাগো পাহাড়ের গুপ্তধন, আমরা দখল করতে চাইছি, আপনার কাকাও দখল করতে চাইছে। ছোটকা যে এইভাবে ভিট্রে করবেন না, এ আমি ভাবতে পারিনি কো। মালিক বাবু, কথাটা ভিট্রে নয়, বিট্রে মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা। জানি জানি, আমাকে মানে বোঝাতে হবে না কো, আমি খুব সায় না। বিমল বাবু ভাই, আমরা কবে এস্টার দেব? কাল। কালই? কেন ঘাবড়ে গেলেন নাকি? না না, মানে কুমার আসকারিয়ার পোটাতে সব জোগাড় করে রেখেছে, সব গজগাজ করে। আসকারা শুনেছি, কিন্তু আসকারিটা কি ভাই? আসকারি মানে হচ্ছে সশস্ত্র কুলি। ওরে বাবা, তার মানে যুদ্ধ টুদ্ধ হবে নাকি? হতেও পারে। শক্তি সংগ্রহ করছেন? আরেকটা কলটা কি? আরো শক্তি,
বাবা, যুদ্ধ ছাড়াও বন জঙ্গলের গহন পথ কত বিপদ আপদ হতে পারে। আমরা কি এখান থেকে সোজা কাবাগো পাহাড় যাচ্ছি? জি 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 বাবা রে, যেন জুজু বুড়ি কি নাম হিজি বিজি। তা সে কেনে কেন? মনে নেই আপনার সেই মেজ কাকা চিঠির কথা? প্রথমেই গিয়ে আমাদের খোঁজ করতে হবে সেই বুড়ো গাঠলা সর্দারের। ও, তা সে বুড়ো যদি বেঁচে না থাকে? আচ্ছা, তো ওখানে গিয়ে ভেবে দেখবো। আচ্ছা বিমল, মানিকবাবুর মেজ কাকার সেই ম্যাপটা সাবধানে রেখেছো তো? আলবাত, ম্যাপটা কোটির ভেতরের পকেটেই আছে। আস্তে বিমল, কেউ শুনতে পাবে। শুনতে পায় কি? শুনেছে। হ্যাঁ, সর্বনাশ, তা আমাদের সামনে জানার আড়াল থেকে আমাদের কথা শুনছে। আপনি টের পেলেন কি করে মশাই? দেখেছি, লোকটা কে? সম্ভবত বাঙালি। হ্যাঁ, বাঙালি। দেখুন, লোকটা সামনের গেট দিয়ে বেরিয়ে যাচ্ছে। এই আমার কলাটা ধরুন তো। এই ধরুন না ভাই, ধরুন। ছোটকা 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 গো! উনি ওর ছোট কাকা মাখন বাবু। ওই মুখটা আমি ভুলবো না, আমার মনের ক্যামেরায় ওই মুখের ফটো উঠে গেছে। আশ্চর্য, এত চিৎকার করলুম শুনতে পেলে মেকো? উনি আপনার ডাক শুনতে রাজি নন। কেন কেন বুঝতে পারছেন না? উনি তো ঘটোৎকচের প্রভু। বিমল, মাখন বাবু কিন্তু ম্যাপের হদিশ পেয়ে গেছে। রামরিকে বলো আজ রাতে বাঘাকে নিয়ে আমাদের ঘরে যেন না আসে। আবার কি হলো? বুকটা ধড়ফড় করছে রে ভাই। ধড়ফড় করছে? উনিশের নামটা পড়ুন, আর ধড়ফড় করবে না। উনিশে কে? উনিশ, উনিশ করলে ৩৮, তিন ১৯ ৫৭, চার ১৯ ৭৬, পাঁচ ১৯। উনিশের নামটা মনে রাখা যায় নেকো? এক একে এক, এক দুগুণে দুই, দুই আর একে তিন, তিন আর একে চার, চার আর একে ৫।
মানিক বাবু, ও মানিক বাবু, কুমার উঠে পড়ো বেটি। মানিক বাবু, মানিক বাবু উঠুন, চলুন চা খান, চলুন। বাবা একি জানলা খোলা, কাল রাত্রে ঘটোৎকচ এসেছিল। ম্যাপ? তোমার পকেটে ম্যাপখানা আছে তো? নেই। হায় হায় হায়, সর্বনাশের অ্যাক্সিস! আর ঘটোৎকচ ম্যাপ নিয়ে পালিয়েছে। আর তুমি নিশ্চিন্তে হাসছো? হাসবো না, আমি তো তাকে পালাতে দিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? কাল বিকেলে শত্রুপক্ষকে আমি ম্যাপের সন্ধান দিয়েছি। ওরা যে আসবে তা আমি জানতাম, তাই বাঘাকেও ঘরে রাখিনি। পাছে সে ঘটোৎকচকে বাধা দেয়। আমার এত বড় ক্ষতি কেন করলেন বিমল বাবু ভাই? আমাকে পথে বসিয়ে দিলেন। মেজ কাকু, তুমি স্বর্গ থেকে দেখো গো, তোমার ভাইপোর সর্বনাশ দেখো গো, গুপ্তধনের সুলুক এখন কোথায় পাবো গো? আমার কাছে। আর কাটা ঘায় নুনের ছিটে দেবেন নেকো ভাইটি, সব শেষ। সবে তো শুরু। বিমল, ঘটোৎকচ নকল ম্যাপ নিয়ে পালিয়েছে, আসল ম্যাপ আমার কাছে। শত্রুকে বোকা বানাতে এই বুদ্ধি খাটিয়েছি। কি বুদ্ধি আপনার বিমল বাবু ভাই, একটু পায়ের ধুলো দিন ভাই। কাজু বাদাম খাবেন? দাঁড়ান। তার মানে ওই নকল ম্যাপ দেখে যখন শত্রুরা ঘুরবে, সেই ফাঁকে শুরু হবে আমাদের আসল অভিযান।
ঝড় দেখেছেন? হ্যাঁ, এক মিনিটে সব একদম লন্ডভন্ড করে দিয়ে গেল। ঝড় মানে কি আপনার? কলকাতার ঝড়? এ হলো আফ্রিকার ঝড়। এই ঝড়ে না তেমন তেমন ঝড় হলে কত বড় বড় হিপোপটে মাছ হাতিও উড়ে যায়। হাতি? হাতি, হাতি মানে? কটা ঝড় আপনি দেখেছেন আফ্রিকার? আপনি কটা ঝড় দেখেছেন আফ্রিকার? আমার মেজগা কতকাল আফ্রিকায় ছিল জানেন? দাদা আপনার কি? আমি তার ভাইপো না। তাহলে আপনার কোনো ভয় নেই? আমি কাউকেই ভয় করি নে কো। কুমারবাবু, কুমারবাবু ভাই, এই দেখুন। আর আসুন আসুন, কোনো ভয় নেই, আসুন। করিনি বিমল বাবু ভাই, তবে কেন দেশ থেকে টেনে এনে আমাকে এখানে অপঘাতে মারতে চান? এখানে পায়ের তলায় ঘাসের নিচে সাপ ফোঁস করে, চারদিকে হায়না হা হা করছে, শিঙ্গির গর্জনে পিলে চমকায়, গায়ে না কটা দিচ্ছে দেখুন। ঠকিয়েছে ওই হতচ্ছাড়া পাজির পাঝারা ধরিবার ছোকরা বিমল, আমাকে নকল ম্যাপ দিয়ে ঠকিয়েছে। আপনাকে আগেই তো বলেছিলাম, তোমাকে মানিকবাবুর বাড়িতে চুরি করার আগে আসল ম্যাপের চেয়ার আমি দেখেছি। আর এমনই আহম্মক তুমি, তখনই সেটা হাতাতে পারোনি। ওষুধ তো কিছু কম করেনি, কি করবো কি না করেছি, তোমাকে চাকরের কাজও করতে হয়েছে। ওয়েম বলুন, যে করেই হোক ওদের হদিশ খুঁজে বার কর। ওদের ট্যাবারোর পথে যেতে দেখেছি, ঘটোৎকর জানে। ট্যাবার? আমি বাড়ি যাব, এই ট্যাবারোতে এসে ভয়ে ট্যারা হয়ে গেছি আর নয়। মানিকবাবু জানেন তো, কাপুরুষ মরে দিনে 100 বার করে, কিন্তু সাহসী পুরুষ মরে জীবনে মাত্র 1 বার। তা বলে সাহসেরও একটা সীমা সরদ্দ থাকবে তো? এখানে ডাইনে বাঁয়ে সামনে পেছুতে অস্তপ্রহর কীর্তন করছে মরণ, ভয় পাবো নে? মরণকে নিয়ে খেলা করুন, তাহলে আর ভয় পাবেন না। ভয় আর ভয় নেই, খাবার রেডি হলো বলে। আজ কি মেনু হয়েছে রামরি? মেনু চপ, কাটলেট, কোপ্তা, রোজ, আলু বাকাল্লা। ওতেই হবে, ওতেই হবে, মার হাপ্পা রামরি। আর রে, এসো খেতে, এসো খেতে, এসো। আফ্রিকায় এসে তো আপনার ভুঁড়ির বহর দ্বিগুণ বেড়ে গেছে। দেখুন, আপনারা যখন তখন আমার ভুঁড়ির ওপর নজর দেন, আমার কিন্তু একদম ভালো লাগে না। মানিকবাবু, আপনার ভুঁড়ি যদি এভাবে বাড়তেই থাকে, তাহলে আফ্রিকার প্রত্যেক সিংহের নজর তো আপনার ভুঁড়ির উপরই পড়বে। সিংহের ভয় বিষম খাচ্ছেন, ঘটোৎকচ জেলে কি খাবেন? ওই যে রামহরি রাজ্যে চপ, কাটলেট, রোস্ট, আলু মাকাল্লা, সে কি ভয় নেই? ঘটোৎকচ যদি আসে
সেগুড়ে বালি। বিমলবাবু ভাই তাদের নকল ম্যাপ গছিয়ে এমন ভড়কি দিয়েছে, ভয়ের আমি থোড়াই কেয়ার করি। অতটা নিশ্চিন্ত বোধহয় না হয় ভালো। আচ্ছা বিমল বাবু ভাই, আফ্রিকায় আমাদের আর কতদিন থাকতে হবে? সবে তো কলির সন্ধে, এখনো রাত হয়নি কো। সবে তো ট্যাবারেই পৌঁছেছি, পথে বিপদ কাটিয়ে আগে উজিজি পৌঁছাই, সেইখান থেকে শুরু হবে আমাদের আসল অ্যাডভেঞ্চার। ও, তার মানে আসল বিপদ। কিন্তু বিপদ কেন ভাই, ঘটোৎকচটা এখন আর আমাদের পেছুতে নেই কো। এখন নেই বটে, দুদিন বাদে নিজেদের ভুল বুঝতে পারলেই আবাসই আমাদের সঙ্গে আলাপ করতে আসবে। তাহলেই তো কম্য কাবার। মানিক বাবু, তেরোর নামটা পড়ুন। হ্যাঁ, তেরোর নামটা পড়ুন। সেই ভালো। তেরোকে তেরো, তেরো দুকুনে ২৬, তিন তেরো ৩৯, চার তেরো ৫২, পাঁচ তেরো ৬৫, ছ তেরো কত, তিন ছয় ১৮, ৮ হাতে রইল ১, ৬কে ৬ আর ১কে ৭, তাহলে তাহলে কত কি ভালো লাগে না।